শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মন্দির সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত। যশোরেশ্বরী কালী মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের একটি পবিত্র তীর্থস্থান। যশোরেশ্বরী শব্দের অর্থ যশোরের দেবী। আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো যশোরেশ্বরী কালী মন্দির। আমাদের সবগুলো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশেই থাকুন। ঢাকা থেকে সাতক্ষীরার দূরত্ব 268 কিলোমিটার। ঢাকার গাবতলী, নবীনগর, শ্যামলী, কল্যাণপুর এবং সাভার থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে বিভিন্ন এসি নন এসি বাস ছেড়ে যায়। সাতক্ষীরাগামী বাসের মধ্যে এসপি গোল্ডেন লাইন, একে ট্রাভেলস, গ্রিল লাইন, মামুন এন্টারপ্রাইজ, ইগল পরিবহন, শোক পরিবহন, সৌদিয়া পরিবহন, শ্যামলী পরিবহন, সাতক্ষীরা এক্সপ্রেস অন্যতম। বাসের মানভেদে জনপ্রতি টিকিটের মূল্য 650 থেকে 1000 টাকা পর্যন্ত হয়ে থাকে। সাতক্ষীরা থেকে স্থানীয় পরিবহনে শ্যামনগর উপজেলায় এসে সহজে যশোরেশ্বরী কালী মন্দিরে দেখতে যেতে পারবেন। যশোরেশ্বরী কালী মন্দির সনাতন ধর্মাবলম্বীদের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি স্থান। সারা পৃথিবীতে সনাতন ধর্মের 51 পীঠের একটি যশোরেশ্বরী মন্দির। দেশ বিদেশের বহু সনাতন ধর্মের অনুসারীরা প্রতি বছর শ্যামনগরের ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শনে আসেন ও সেখানে দেবীর সন্তুষ্টির জন্য পূজা অর্চনা দিয়ে থাকেন। 2021 সালের 27 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করেন। মায়ের পূজা দিতে এসে নিজে হাতে সোনার মুকুট পরিয়ে পূজা অর্চনা করেন। উপজেলা ঈশ্বরীপুর অবস্থিত ঐতিহাসিক এই মন্দিরে মোদির আগমনকে ঘিরে সাজানো হয়েছিল শ্যামনগরকে। ইতিমধ্যে মন্দির ও পিরাসিরে রং করে পিরাসিরের ভাঙা অংশ মেরামত করা হয়েছে। যুগে দক্ষ যজ্ঞের পর, সীতামাতার দেহত্যাগের পর মহাদেবের মৃত দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। বিষ্ণু দেবতার সুদর্শন চক্র কর্তৃক সীতার দেহ ছেদন করেন। এতে সতীমাতার দেহখণ্ডগুলো ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। সীতামাতার দেহখণ্ড যে সকল স্থানে পতিত হয়েছে সেসব স্থানের শক্তিপীঠ হিসাবে আখ্যায়িত করা হয়। যশোরেশ্বরী কালী মন্দির তেমনই একটি শক্তিপীঠ। ধারণা করা হয় অনারি নামের এক ব্রাহ্মণ যশোরেশ্বরী কালী মন্দির এবং শক্তিপীঠের 100টি দরজা নির্মাণ করেন। যদিও মন্দির নির্মাণ কাল সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, পরবর্তীতে লক্ষ্মণ সেন ও মহারাজা প্রতাপাদিত্য যশোরেশ্বরী কালী মন্দির সংস্কার করেন। 13 শতাব্দীতে লক্ষ্মণ সেন মন্দির সংস্কারের পাশাপাশি মূল মন্দিরের কাছে নাট মন্দির নামে একটি বৃহৎ মঞ্চমণ্ডপ নির্মাণ করেন আর মহারাজ প্রতাপাদিত্য তৈরি করেন কালী মন্দির। নতুন ধর্মাবলম্বীদের বাইরেও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় অসংখ্য মানুষ বিভিন্ন সময়ে কালী মন্দির দর্শন করেন। ধারণা করা হয় যে মন্দিরটি অনারি নামের এক ব্রাহ্মণ কর্তৃক নির্মিত হয়। যশোরেশ্বরী কালী মন্দির থেকে 1 কিলোমিটার দূরত্বে রাজা প্রতাপাদিত্যর বাড়ির পাশে আছে 2টি শিব মন্দির। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেহত্যাগের পর দেবী সীতার শরীরে যে 53 খণ্ড হয়ে যায় তার 5টি খণ্ড বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। অন্য অংশগুলো ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান ও চীনে পড়ে। মধ্য ঈশ্বরীপুর গ্রামে সীতার করকমল বা পানিপত্র পতিত হয়। ধারণা করা হয় যে মন্দিরটি অনারি নামের এক ব্রাহ্মণ কর্তৃক নির্মিত হয়। তিনি এই যশোরেশ্বরী শক্তিপীঠের 100টি দরজা নির্মাণ করেন, কিন্তু মন্দিরটি কখন নির্মিত হয় তা জানা যায়নি। পরবর্তীকালে লক্ষ্মণ সেন ও প্রতাপাদিত্য কর্তৃক তাদের রাজত্বকালে এটির সংস্কার করা হয়েছিল। তৎকালীন সময়ে জমিদার বাবু মায়ের নামে প্রায় 200 বিঘি জমি দান করেছিল, কিন্তু আজ প্রভাবশালী ভূমিদস্যুরা জাল দলিল সৃষ্টি করে মায়ের মন্দিরের সব জমি দখল করে ভোগ দখল করছে। আজ মায়ের মন্দিরের ইটের দেওয়াল খসে পড়েছে। তাই এখন যারা যশোরেশ্বরী মন্দির পরিদর্শন করেননি তারা এখন চলে আসুন এবং পরিদর্শন করুন প্রাচীন ঐতিহ্য মহারাজা প্রতাপাদিত্যর তৈরি করা কালী মন্দির। মনে রাখবেন, বাংলাদেশের সকল প্রকার পর্যটক স্পট আমাদের দেশের সম্পদ, তাই সম্পদ রক্ষণাবেক্ষণ করা আমার আপনার সকলের দায়িত্ব ও কর্তব্য।